নমস্কার বন্ধুরা, আবার হাজির হয়ে গেছি দুই ভাই বোনে। ভাইয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, আজকে আবার নতুন করে শুট করছি। আর তুই বল কি বলবি বল। তোমার না আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে দিতে বললো। আর তোমরা কেমন, তোমরা আজকে কেমন আছো? আছে ভালো আছে, আর আমরা ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, আমরাও ভালো আছি। এই পরীক্ষা কটা দিন আমাদের খুব চাপ গেছিলো, তো এখন আবার নতুন করে ভিডিও শ্যুট করছি। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে। এটা সব, হ্যাঁ মানে এটা সম্পূর্ণ হয়েছে তোমাদের আশীর্বাদ ভালোবাসার জন্যই এটা সম্ভব হয়েছে। তো আমাদের পরিবার 1000-এ পূর্ণ হলো। আরও একজন স্যারকে আমি আমাদের তরফ থেকে নমস্কার জানাচ্ছি, তিনি হচ্ছে বিকাশ ভাট। বিকাশ ভাট, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের এই ভিডিওটাতে কমেন্ট করেছিলেন, তার জন্য আমরা খুব খুশি হয়েছি। আমরা ভাবতেই পারিনি যে আপনি আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আর লাইক করবেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, আমাদের এই ভিডিওটাতেই আমাদের 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে, এর জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমরা 1000-এর মাইলস্টোন পার করতে পেরেছি। তো বন্ধুরা, আমাদের মানে কি বলবো, আমরা খুব খুশি হয়েছি, আর তা সেলিব্রেশন তো হওয়ারই কথা, তো আমরা করব সেলিব্রেশন। তো আজকে অন্তত রবিবার, তো আজকে আমরা বাড়িতে এই রান্না হয়েছে, তো আজকে আমাদের রান্না হয়েছে, ভাত তো হয়েছেই, আর এটা হচ্ছে পুঁই শাক আর মটর ডালের বড়ি দিয়ে আলু দিয়ে মা পুঁই শাক রান্না করেছে। হ্যাঁ, আর এটা হচ্ছে পাবদা মাছের একটা ঝোল করেছে, কালো জিরা দিয়ে ঝোল করেছে, খাসির মাংস লাল ঝোল। তো বন্ধুরা, তো খাওয়া শুরু করি। প্রথমে আমরা পুঁই শাক দিয়ে খাবো, আর এই পুঁই শাকটা আমাদের বাড়িতে একটু ছোট জায়গাতে হয়েছিল, তা মা ওখান থেকে কেটে নিয়ে করেছে। কেটে পুঁই শাকটা বেশ ভালোই লাগছে খেতে। তো বন্ধুরা, এবার মাছের ঝোলটা নিচ্ছি। কালো জিরা দিয়ে ঝোল। কালো জিরা ঝোল দিয়ে খুব ভালো লাগে। বাটা মাছের, এই বাটা মাছ বলছি, পাবদা মাছের এরকম পাতলা ঝোলই বেশ ভালো লাগে খেতে। মাছটা খুব ভালো লাগছে খেতে, কাটা নেই, তুই খেতে পারবি। একটু ঝোল না, ঝোলটা তো খেতে ভালো হয়েছে, একটু মাছে কাটা থাকে না, একটাই কাটা থাকে, আর সাইডে একটু কাটা থাকে। ভালো লাগছে না? ভালো লাগছে তো? জানি তো এই মাছটা কাটা থাকে না। মিষ্টি না মাছটা? বেশি মশলাও লাগে না, তাই না? এতটা মাছ ফেলে আর নিয়ে এলো, কতটা মাছ রয়েছে বলতে? মাছ
তো বন্ধুরা তো বন্ধুরা আমার তো মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে গেল। মাছের ঝোল মাছের ঝোলটা দুর্দান্ত হয়েছে, পাতলা পাতলা ঝোল তো দারুণ লাগছে খেতে। এবার মাংসটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা মাংস নিয়ে নিলাম, খাসির মাংস। মানে আর কি বলবো, আমি দেখছি দেখছি ইয়ে পড়েছে কিনা আর কেমন। খুব ভালো হয়েছে বন্ধুরা, মাংস তো অবভিয়াসলি ভালোই হয়, কারণ খাসির মাংস হচ্ছে বাঙালির সব থেকে প্রিয় খাবার, সবাই ভালোবাসে। খুব কম লোক আছে যারা খাসির মাংস খেতে ভালোবাসে না।
তো বন্ধুরা আজকে তো খাওয়া হয়ে গেল, দারুণ লাগলো খেয়ে, হলো খুব সুন্দর খেয়েছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভালো লাগলে কমেন্ট করো, খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর এইটুকু অনুরোধ রইলো তোমাদের কাছে, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তো টাটা।